ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমরা যারা ফুড এসআইয়ের প্রিপারেশন করছো, তারা অনেকেই আমার কাছে জানতে চাইছিলে যে আপনাদের পেড ব্যাচে স্ট্যাটিক জিকের প্রিপারেশনটা কেমন হচ্ছে আমাদেরকে একটু জানান, বা পিডিএফ কেমন দিচ্ছেন আমাদেরকে একটু দেখান। সেই কথা রাখতেই আমি আজকে তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ সম্পর্কে পেড ব্যাচে যে ক্লাসটা করিয়েছি তার পিডিএফ কপিটা তোমাদের দিতে যাচ্ছি। এই পিডিএফ কপিটা কিভাবে পাবে নিশ্চয়ই তোমাদেরকে বলবো, কিন্তু এই পিডিএফ কপির মধ্যে কী কী আমরা পেইড ব্যাচের ক্লাসে আলোচনা করে দিয়েছি সেই কথা তোমাদেরকে জানাচ্ছি। কন্যাশ্রী প্রকল্প আমরা আলোচনা করেছি, যুবশ্রী প্রকল্প আলোচনা করেছি, স্বাস্থ্যসাথী প্রকল্প আমরা আলোচনা করেছি, হাসির আলো প্রকল্প আলোচনা করেছি, স্নেহর পরশ প্রকল্প, চা সুন্দরী প্রকল্প, গীতাঞ্জলি প্রকল্প, চোখের আলো প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, মা প্রকল্প, মুক্তির আলো প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, বাংলাশ্রী প্রকল্প, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প, পথসাথী প্রকল্প, মানবিক পেনশন প্রকল্প, পথশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, গতিধারা প্রকল্প, সমবাতি প্রকল্প, প্রচেষ্টা, উৎকর্ষ বাংলা, সেলফ সেভ ড্রাইভ সেভ লাইফ, দুয়ারে সরকার প্রকল্প, মাতৃযান প্রকল্প, স্নেহালয় প্রকল্প, মধুর স্নেহ, কর্মতীর্থ, সুফল বাংলা, শিশুসাথী, সবুজশ্রী, সবলা প্রকল্প, লোকপ্রসার প্রকল্প, সবুজসাথী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প, এই এতগুলো প্রকল্প, মানে 37টা প্রকল্প। এই 37টা প্রকল্প আমরা ডিটেলসে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য আমরা আলোচনা করেছি এবং পড়িয়েছি, এবং তার এগেনস্টে এই পিডিএফ নোটসটা দিয়েছি। এই পিডিএফ নোটসটা আমি তোমাদের জন্যও কিন্তু পাবলিক করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রাখছি, প্রথম কমেন্টও পাবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল পিসিএস এডুকেশন পাবলিক টেলিগ্রাম, সেখানে যাও, সেখান থেকে এই পিডিএফ কপিটা সংগ্রহ করে নাও। পিডিএফ কপিটা ভালো করে খেয়াল করে দেখো যে এতটা গুছিয়ে এরকম সুন্দর পিডিএফ ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও কি দেওয়া হচ্ছে। যদি মনে হয় আমরা অনন্য, আমরা ইউনিক এবং আমাদের হাত ধরেই তোমাদের একটা জেনুইন প্রিপারেশন হবে, তাহলে দেরি করো না, এই নম্বরে ফোন করে এখনই আমাদের পেইড ব্যাচে জয়েন করে ফেলো এবং আমার সঙ্গে ফুড এসআইয়ের একটা জেনুইন প্রিপারেশন তৈরি করো, যাতে এবারই ফুড এসআই ক্র্যাক করে তোমরা সরকারি চাকরিটা পেতে পারো, নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারো। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, আজ এ পর্যন্তই, আশীর্বাদ নিও।